हेलो स्टूडेंट स्टाडी फैक्ट्री तुम्हारे सकल के स्वागत जानाई आमी अनुराधा मिस आज के क्लास टेनर भूगोलेर आंचलिक अंशेर भारतेर भूप्रकृति यही अध्यायेर भारत जो उत्तरे जो पार्वत्य अंचल आछे सेटा निये आलोचना करब এর আগে একটা ভিডিওতে অলরেডি এর কিছুটা অংশ আলোচনা করা হয়েছে। এখানে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো ভারতের উত্তরে অবস্থিত কারাকোরাম পর্বতশ্রেণী, লাদাখ পর্বতশ্রেণী, জাসকার পর্বতশ্রেণী এবং কাশ্মীর উপত্যকা, হিমালয়ের উল্লেখযোগ্য হ্রদ, হিমালয়ের উল্লেখযোগ্য হিমবাহ, হিমালয়ের উল্লেখযোগ্য গিরিপথ, দুন উপত্যকা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওটা দেখার ফলে অনেক সুবিধা হবে। তাহলে শুরু করা যাক। আমরা জানি যে ভারতকে ভূপ্রাকৃতিক দিক থেকে অনেকগুলি ভাগে ভাগ করা যায়, যেমন উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপপুঞ্জ। এখন এই যে উত্তরের পার্বত্য অঞ্চল, এই উত্তরের পার্বত্য অঞ্চলে হিমালয় ছাড়াও আরও তিনটি পর্বত অবস্থান করছে। একটি হচ্ছে কারাকোরাম, দ্বিতীয়টি লাদাখ এবং তৃতীয়টি হচ্ছে জাসকার। প্রথমেই আমরা দেখব কারাকোরাম পর্বত। ভারতের একেবারে উত্তরে প্রামির থেকে পূর্ব দিকে প্রায় 400 কিলোমিটার দীর্ঘ এবং 120 থেকে 140 কিলোমিটার বিস্তৃত পর্বতশ্রেণী হচ্ছে কারাকোরাম। এটা ভারতের উত্তরে কাশ্মীর রাজ্যের হিমাদ্রি পর্বতশ্রেণীর উত্তরে হিমালয়ের প্রায় সমান্তরালে বিস্তৃত হয়েছে। টেথিস সাগরে সঞ্চিত পলিতে পার্শ্বচাপের ফলে হিমালয় সৃষ্টির সময় কারাকোরাম পর্বতেরও সৃষ্টি হয়েছিল। এই পর্বতের আর একটা নাম আছে, এই পর্বতকে মুস্তাগ পর্বতশ্রেণী বলেও অনেক সময় ডাকা হয়। ভারতের উচ্চতম শৃঙ্গ ও পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ গডউইন অস্টিন বা কেটু, যার উচ্চতা 8611 মিটার, সেটা এই পর্বতেই অবস্থিত। এছাড়াও এখানে আরও বেশ কিছু শৃঙ্গ দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে গ্যাসের ব্রুম 1 এবং 2, ব্রড পিক ইত্যাদি। এছাড়াও এখানে দেখতে পাওয়া যায় হিডেন পিক নামক আরেকটি শৃঙ্গ। এই যে শৃঙ্গগুলো, এই শৃঙ্গগুলো সারা বছর তুষারাবৃত থাকে, যে কারণে এই পর্বতশ্রেণীকে বসুধা বা ধবল শীর্ষ বলা হয়ে থাকে। কারাকোরাম পর্বতে বেশ কিছু উল্লেখযোগ্য হিমবাহ দেখতে পাওয়া যায়, সেগুলি হচ্ছে সিয়াচেন, বলচারো, রিমো ইত্যাদি। এর মধ্যে সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম হিমবাহ, এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 75 কিলোমিটার। এছাড়াও এখানে আরও বহু হিমবাহ, যেমন হচ্ছে ফেট চেস্কো, এরকম আরেকটি হিমবাহ দেখতে পাওয়া যায়। বেশ কিছু গিরিপথ দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে কিলিক, মিন্টাকা, খুঞ্জেরাপ, এগুলো হচ্ছে কারাকোরামের বিখ্যাত কিছু গিরিপথ। এরপর কারাকোরামের পরেই, কারাকোরামের দক্ষিণেই রয়েছে লাদাখ পর্বত। তাহলে আমাদের পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে লাদাখ পর্বত। কারাকোরামের দক্ষিণে প্রায় 300 কিলোমিটার দীর্ঘ এবং 5080 মিটার উচ্চতা বিশিষ্ট লাদাখ পর্বত অবস্থান করছে। এই লাদাখ পর্বতেই ভারতবর্ষের উচ্চতম মালভূমি লাদাখ মালভূমি রয়েছে। এটি একটি পর্বত বেষ্টিত মালভূমি, এর উচ্চতা 5000 মিটার। এছাড়া
এখানে রয়েছে খারদুংলা গিরিপথ এবং প্যাংগং এবং সোমরারি, এই দুটো বিখ্যাত লবণাক্ত হ্রদ। লাদাখের রাজধানী হচ্ছে লে, এখানে অবস্থিত দ্রাস ভারতের শীতলতম স্থান। শীতকালে এই অংশের সর্বনিম্ন তাপমাত্রা হয় -48°C। এই অঞ্চলের ওপর দিয়ে ভারতের দ্রুততম নদী সুরু প্রবাহিত হয়েছে, যার গতিবেগ ঘন্টায় প্রায় 120 কিলোমিটার। এই লাদাখ হচ্ছে ভারতবর্ষে অবস্থিত শীতল মরু অঞ্চল। তো যদি প্রশ্ন করে যে একটি শীতল মরু অঞ্চলের নাম লেখো বা ভারতবর্ষে অবস্থিত একটি শীতল মরু অঞ্চলের নাম লেখো, তাহলে সেটা হবে লাদাখ। আচ্ছা, লাদাখ পর্বতের পরে আমরা দেখব জাস্কার পর্বত। এটা লাদাখের দক্ষিণ দিকে অবস্থিত একটি পর্বত, জাস্কার পর্বত। তাহলে আমরা যেটা দেখলাম দুটো ভিডিও মিলিয়ে, আগে একটা ভিডিও করা হয়েছিল এবং এই ভিডিওটা, দুটো ভিডিও মিলে যেটা দেখা গেলো যে উত্তরের পার্বত্য অঞ্চলে আমরা মোটামুটি 4টে পর্বত দেখতে পাই। সেটা হচ্ছে কারাকোরাম পর্বত, লাদাখ পর্বত, জাস্কার পর্বত এবং হিমালয়। এখন আমরা দেখে নেব কাশ্মীর উপত্যকা কী। কাশ্মীর উপত্যকা, এটা বললে পরে আমাদের চোখের সামনে ভেসে ওঠে পাহাড় ঘেরা একটা সুন্দর প্রাকৃতিক শোভা। তো এই কাশ্মীর উপত্যকা কীভাবে সৃষ্টি হলো সেটা আমাদের জানা দরকার। পীরপার্জাল এবং উচ্চ হিমালয়ের মাঝখানে এই কাশ্মীর উপত্যকা অবস্থিত। এটাকে এই এত, এই কাশ্মীর উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বেশি, এটার নৈসর্গিক সৌন্দর্য এতটা অতুলনীয়, যে কারণে কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, মানে পৃথিবীর স্বর্গ বলা হয়ে থাকে কাশ্মীরকে। এখানে আমরা এই উপত্যকার সীমানা বরাবর তুষার শুভ্র পর্বত শিখরের অপরূপ শোভা অবস্থান করছে। উলার, ডাল, নিশার এই সমস্ত হ্রদ এখানে অবস্থান করছে। আবহাওয়া মনোরম, চারিদিকে অপূর্ব সরলবর্গীয় অরণ্য এবং নাতিশীতোষ্ণ গাছের সমাবেশ রয়েছে। তো এই একটা সুন্দর প্রাকৃতিক শোভার জন্য কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়ে থাকে। এখন আমাদের জানার বিষয় হচ্ছে কাশ্মীর উপত্যকাটা সৃষ্টি কীভাবে হলো। আমরা দেখেছি যে হিমালয় পর্বতটা একসঙ্গে পুরোটা গঠিত হয়নি, দুটো তিনটে পর্যায়ে হিমালয় পর্বতটা গঠিত হয়েছে। এখন প্রথম পর্যায়ে যখন হিমালয় পর্বত গঠিত হয়ে গিয়েছিল, অর্থাৎ যখন হিমালয়ের গঠন হয়েছিল প্রথম পর্যায়ে প্রথম ভূ আলোড়নের ফলে, তো সেখান থেকে বেশ কিছু নদী সৃষ্টি হয়েছিল। এখন সেই নদীগুলো যখন তেটিস হিমালয়ের পরবর্তী পর্যায়ে যখন অন্য হিমালয় অর্থাৎ হিমাদ্রি, হিমাচল হিমালয় বা শিবালিকের উত্থান ঘটে, তখন কি হয় না, ওই নদীগুলোর গতিপথে বাধাপ্রাপ্ত হয়। এখন গতিপথে বাধাপ্রাপ্ত হওয়ার ফলে ওই নদীগুলো ওখানেই জমা হয়ে থাকে এবং ওখানে হ্রদের আকারে জমা হয় এবং যা পলিরাশি নিয়ে আসে সমস্ত জমা করতে শুরু করে। এর পরবর্তী পর্যায়ে নদীগুলো এই সমস্ত পাহাড়কে কেটে ক্ষয় করে নিজেদের রাস্তা তৈরি করে, নিজেদের নতুন গতিপথ প্রবাহপথ তৈরি করে এবং তারা এগিয়ে যায়। তো যখন এই প্রবাহপথ তৈরি হয় তখন ওই যে হ্রদগুলো সৃষ্টি হয়েছে সেখান থেকে জল সরে যায়। এই জল সরে যাওয়ার ফলে যে পলিগুলো সঞ্চয় করা হয়েছিল সেই পলি সঞ্চিত হয়ে সেখানে উপত্যকা সৃষ্টি হয়। এইরকমই একটা উপত্যকা হচ্ছে কাশ্মীর উপত্যকা। ঠিক আছে, এখানে যে ডাল এবং উলার হ্রদ দেখতে পাওয়া যায় এগুলো হচ্ছে মিষ্টি জলের হ্রদ। তো কাশ্মীর উপত্যকাটা এইভাবেই সৃষ্টি হয়েছে।